সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস ই7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম অসম্ভব সুস্বাদু একটি খিচুড়ি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ঝরঝরে শাহী খিচুড়ি। আজ আমি যেভাবে খিচুড়িটা রান্না করেছি, এভাবে রান্না করে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে, ভীষণ সুস্বাদু এই খিচুড়ি রেসিপিটি আজ আমি কিভাবে তৈরি করলাম, কি কি উপকরণ এতে ব্যবহার করেছি তা দেখতে হলে আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। স্পেশাল স্বাদের এই খিচুড়ি যে খাবে সেই অবাক হয়ে যাবে, তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। সুস্বাদু এই খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 2 কাপ চাল ডাল নিয়েছি। 1 কাপ চাল এবং 1 কাপ ডাল অ্যাড করলাম। চুলো এসে গেলাম, চুলোয় এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। একটু ফ্রাই করে নিলাম মশলাগুলোকে, তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভিউয়ার্স, অনেকভাবেই খিচুড়ি তৈরি করা যায়, অনেক সুস্বাদু করে খিচুড়ি খেয়েছেন নিশ্চয়ই। আজ আমি যে পদ্ধতিতে খিচুড়ি রান্না করেছি এভাবে রান্না করলে সবচেয়ে সেরা স্বাদ হবে, এতটাই মজার হবে যে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। পেঁয়াজ এবং মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম। চুলোর তাপ মাঝারিতে রেখেছি। এ পর্যায়ে আমি চালটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি গুঁড়ো, পোলাও চাল নিয়েছি এবং 1/2 কাপ মসুর ডাল ও 1/2 কাপ মুগ ডাল দিয়েছি। চালগুলোকে ভালোভাবে ক্লিন করে কিছুক্ষণ রেখেছি যাতে করে পানিটা ভালোভাবে ঝরে যায়। এখন আমি চালগুলোকে ভাজতে থাকব বেশ খানিকটা সময় নিয়ে। এই ভাজাটার উপর নির্ভর করবে খিচুড়ি ঝরঝরে হওয়া। তো ভিউয়ার্স, একটু সময় নিয়ে ভাজতে থাকবো নেড়ে চেড়ে। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আজকের খিচুড়িটা যেভাবে বানালাম এভাবে বানালে সবাই আপনার প্রশংসা করবে এবং সবাই শুধু বারবার এটাই খেতে চাইবে। যে কোনো ধরনের মাংসের সাথে অথবা যে কোনো ধরনের মাছের সাথেই এভাবে খিচুড়ি রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ হলুদের গুঁড়ো। ভিউয়ার্স, এই খিচুড়িতে হলুদের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলে এর কালারটা খুবই সুন্দর হয়। হলুদটা দেওয়ার পর আবার ভাজতে থাকবো নেড়ে চেড়ে। চুলোর তাপ মিডিয়াম লোতে রেখেছি এ পর্যায়ে, যেহেতু খিচুড়িটা বেশ খানিকটা সময় নিয়ে ভাজবো তাই চুলোর তাপটা কমিয়েই ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1/2 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর আবার ভাজতে থাকবো আরও প্রায় 3-4 মিনিট। খিচুড়িটা এভাবে কারা রান্না করেছেন আমাকে কমেন্টে জানিয়ে দিতে একদমই ভুলে যাবেন না। এখন আমি 1 চা চামচের মতো রসুন পেস্ট অ্যাড করলাম। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। তো আপনারা তো সকলেই জানেন পানিটা কতটুকু প্রয়োজন। যত কাপ চাল হবে তার ডাবল হবে পানি। এ পর্যায়ে 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি খিচুড়িটাকে তাওয়ায় দিলাম একদম লো আগুনে। তারপর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। দিয়ে দিলাম 1টি ছোট সাইজের পেঁয়াজের কুচি। তারপর উপর নিচে নেড়ে চেড়ে দিলাম। আমি এখানে যেহেতু 2 কাপ চাল দিয়েছি তাই 4 কাপ পানি দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। আরও প্রায় 10 মিনিট উপর থেকে আমি কয়েকটা খেজুর এভাবে ছড়িয়ে দিচ্ছি, তারপর উল্টে পাল্টে দিচ্ছি। ঝাল এবং মিষ্টির এই কম্বিনেশান খিচুড়ির স্বাদকে অনেকটাই বদলে দেবে। ভীষণ সুস্বাদু এই খিচুড়িটি, আজই বানিয়ে নিন। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আমি একটি সার্ভিং ডিশে খিচুড়িটা বেড়ে নিচ্ছি, গরম গরম বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমরা সকলেই জানি খিচুড়িটা ঠান্ডা হলে আরও বেশ ঝরঝরে হয়ে যাবে। সুস্বাদু এই খিচুড়ি ছোট বড় সবাই খেতে অসম্ভব পছন্দ করবে। খিচুড়িটা সার্ভ করার পালা, উপর থেকে কয়েক টুকরো খেজুর দিয়ে সাজিয়ে দিলাম। এভাবে খেয়েছেন কি না কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। সকাল দুপুর রাত যে কোনো সময়ে ঝটপট এভাবে বানিয়ে নিন। কেমন লাগলো আপনার অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে শেয়ার করে দিন। আশা করছি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।